বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে মুর্শিদাবাদের সাইডের কাজের আপডেট সম্বন্ধে বলেছিলাম। তো ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো আজকের পরেও আমি বন্ধুরা তোমাদেরকে আজিমগঞ্জের সাইডের কাজের আপডেট সম্বন্ধে বলবো। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এইরকম আপডেট ভিডিও তোমরা পেতে থাকো। আমি এখন আছি আজিমগঞ্জের সাইডে। তো বন্ধুরা, আজিমগঞ্জের সাইডে নতুন ট্র্যাক ফেলে তা এবং স্লিপারের মাঝখানে হচ্ছে পাথর দিয়ে ভরাট করার কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ ট্র্যাকগুলো সাইডে কালো আলকাতরা দিয়ে হচ্ছে পেন্ট করা হয়েছে, যাতে হচ্ছে মরচে না ধরে। এবং এরকম করে বন্ধুরা আজিমগঞ্জের সাইডে কিন্তু নতুন ট্র্যাক পাতার কাজ কিন্তু পুরো কমপ্লিট বলতে গেলে। তো এখন বন্ধুরা এখানে ইলেকট্রিফিকেশনের কাজ আশা করি শুরু হবে মুর্শিদাবাদের সাইডের কাজটা কমপ্লিট হওয়ার পরে। এখন এটাই দেখার যে এই কাজটা কতদিনে শুরু হয়। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি আজিমগঞ্জের সাইডের দিকে। তো যতটা দেখানোর চেষ্টা আশা করবো যে যতটা দেখানোর চেষ্টা করা যায় তোমাদেরকে। তো বন্ধুরা সাথে থেকো আর একটা লাইক অবশ্যই করে দিও এই ভিডিওটার জন্য। বন্ধুরা, পার্ট ওয়ান আমি তোমাদেরকে মুর্শিদাবাদের সাইডের আপডেট দেখিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লেগেছিলো অবশ্যই জানিও। আর পার্ট টুতে আমি তোমাদেরকে আজিমগঞ্জের সাইডের আপডেট দেখাবো। আর সেই আপডেটে তোমরা সবাই জানো যে মুর্শিদাবাদের আজিমগঞ্জের সাইডটাতে নতুন ট্র্যাক পাতার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে এখন শুধু ইলেকট্রিফিকেশন শুরু হওয়ার অপেক্ষা এবং আরও টুকটাক কিছু কাজ বাকি আছে এবং সেগুলো হয়ে গেলেই এইদিকে ইলেকট্রিফিকেশনের কাজ আরম্ভ হয়ে যাবে। এখন মুর্শিদাবাদের সাইডে তোমাদেরকে যেরকম ভিডিওতে দেখিয়েছিলাম ট্র্যাক বসানোর কাজ চলছে, যেহেতু ওর উপর দিয়ে মালগাড়ি চলবে, নতুন রেল ফেলবে, ওই পুরোনো ট্র্যাকের উপর দিয়ে মালগাড়ি চালিয়ে নতুন রেল ফেলা হবে এবং সেইটা সেই কাজটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে ওই পুরোনো ট্র্যাককে উঠিয়ে আবার নতুন যে রেল ওখানে ফেলা হবে সেই রেল ওখানে পারমানেন্টলি বসবে প্যাসেঞ্জার ট্রেন চালানোর জন্য। বন্ধুরা, এই যে ট্র্যাকটা তোমরা দেখতে পাচ্ছ এই ট্র্যাকটাই আজিমগঞ্জ জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মের সাথে গিয়ে মিশছে। এবং এখানে যে তোমরা যে সিগন্যাল পোস্টটা দেখতে পাচ্ছ, যখন সিগন্যালিংয়ের কাজ হবে এই সিগন্যালটাকে ঠিক করে এতে কানেকশান দিয়ে দেওয়া হবে। এবং পাশে যে তোমরা বক্সগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হুইল কাউন্টিং বক্স, এগুলো ট্র্যাকের পাশে রাখা থাকে, এতে যখন কোনো ট্রেন যখন যায় হুইল কাউন্টিংয়ের জন্য এই বক্সগুলোকে এখানে রাখা হয়েছে। যখন সিগন্যালিংয়ের কাজ হবে তখন এই বক্সগুলোকেও ঠিক করে কানেকশান দিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, এই যে তোমরা ট্র্যাকটা দেখছো, এই ট্র্যাকটা আসছে কাটোয়ার দিক থেকে এবং চলে যাচ্ছে মালদার দিকে এবং এটা হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। আর এই যে তোমরা ট্র্যাকটা দেখছো মুর্শিদাবাদের দিক থেকে আসছে, যে ট্র্যাকটা নতুন বসানো হয়েছে, এই ট্র্যাকটা গিয়ে তোমার হচ্ছে আজিমগঞ্জ জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, যেখান থেকে বন্ধুরা ট্র্যাকটা ভাগ হচ্ছে ওই জায়গাটাতে নতুন ট্র্যাক বসানোর কাজটা কম বাকি আছে। ওইটুকু কাজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে পুরো কাজটা আজিমগঞ্জের সাইডে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের এই নশিপুর আজিমগঞ্জ রেল কনস্ট্রাকশনের পার্ট ওয়ান পার্ট টু ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই, যাতে এরকম ভিডিও তোমরা পেতে থাকো। আর বন্ধুরা, কাজের যদি কথা বলি, কাজ ওভারঅল বন্ধুরা ভালোই চলছে, আজিমগঞ্জের দিকে কাজ কমপ্লিট। আর কালকে বন্ধুরা আমাদের পূর্ব রেলের জেএল ম্যানেজার শ্রী অমর প্রকাশ দ্বিবেদী স্যার এসেছিলেন এই নশিপুর ব্রিজ ইন্সপেকশনের জন্য। তো তিনি যেটা বলেছেন যে এই বছরের শেষের দিকে তারা কাজটা কমপ্লিট করার চেষ্টা করছে এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, মানে ফেব্রুয়ারির মধ্যে ওনারা চেষ্টা করছেন যাতে ট্রেনটা চালিয়ে দেওয়া যায়। এবং কী কী ট্রেন চলবে, ট্রেনের কী টাইম টেবিল হবে, সেটা তো বন্ধুরা আপাতত আগের পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো তো আমি বলেই দেবো তোমাদেরকে। তো তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আরেকবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, বন্ধুটি এখানে শেষ ভিডিওটি এখানে শেষ করছি। পাশে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।